এর বরণ ডালা ডিনার সেট আজকে আমরা দেখাবো। যারা লাইভটা দেখছেন দেখতেই পাচ্ছেন আজকে মুখরোচক সব খাবার দিয়ে একটা চমৎকার ডিনার টেবিল সাজানো, যেইটা একদম নতুন জামাইয়ের জন্য। আপনি দেখেছেন এরকম ডিসপ্লে কখনো? না, এই ডিসপ্লে দেখি নাই ভাই। আপনার লাইভের প্রথম? আমার লাইভের প্রথম, আমার লাইফেরও প্রথম, আমারও লাইফের প্রথম। আমি সাজিয়েছি। সাজিয়েছেন তো একদম মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে। ভিউয়ারদেরকে দেখানো উদ্দেশ্য একটাই, যে ডাইনিং টেবিল এবং টি টেবিল হ্যাঁ সাজালে কত সুন্দর লাগে। ঠিক আছে, এরকম একটা ডিনার সেট, চোখ ধাঁধানো ডিনার সেট দেখিয়েছি আজকে। চোখ ধাঁধানো, এটার নাম দিয়েছি স্বর্ণকমল ডিনার সেট। স্বর্ণকমল? হ্যাঁ, স্বর্ণকমল ডিনার সেট। আচ্ছা ভিউয়ার্স দেখেন, এই যে অলরেডি আমার সামনে এই পাশে নতুন জামাইয়ের জন্য রোস্ট রাখা লেগ পিস, এই পাশে কারি রাখা আছে, এই পাশে দেখেন ভাত রাখা আছে, তারপরে হচ্ছে এই যে ফল, আঙুর ফল, আপেল, কলা, কারি, কত কিছু ভাই। জামাইয়ের সাথে যদি মেহমান 20-25 জন একবারে খাইতে বসে কোনো সমস্যা নাই, টেনশন নাই, 18 জন একসাথে বসতে পারবে। 18 জন একসাথে? 18 জন একসাথে বসতে পারবে। ও মাই গড, টোটাল 18টা প্লেট আছে। 18টা প্লেট আছে, রাইসের প্লেট, যেটা আপনার বিরিয়ানি প্লেট বলা হয়, ওকে, সেটা আছে 12টা। আচ্ছা ঠিক আছে, ডাল ভাতের প্লেট ওটা আছে 6টা, ওকে, টোটাল 18 জন খেতে পারবে। এইটা কোথাকার? আরে ভাই, এটাই তো আকর্ষণ ভাই। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী, আসলে আমি কখনো দেই না সহজে, দিলে একবার কিন্তু গিফট লাইভ করে দিয়ে দিলাম, লাইভ করে দিয়েছি, এটাও লাইভ করে দিব। আগামী লাইভে যখন আসবো তখন এটা যে পাবে সর্বোচ্চ শেয়ারকারী তাকে অবশ্যই গিফট করে দিব ইনশাআল্লাহ। অবশ্যই গিফট করা যায় থাকবে, চমৎকার একটা ফুড বক্স, এটা হলো হবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য। আচ্ছা, আর আরেকটা সুবিধা করে দিব, আজকে এই যে স্বর্ণকমল ডিনার সেট দেখিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটার যে প্রাইস, প্রাইসটা কত হতে পারে আপনার ভিউয়ারসদেরকে জিজ্ঞেস করেন। যে 138 পিস, এই যে এই পাশে দেখি নাস্তার টেবিল, এবার আচ্ছা এই পাশে চানাচুর, একটু মালটা, এই পাশে আপেল, বিস্কিট, ফুল ডিনার সেট সাজিয়েছি, টি টেবিল এবং ডিনার ডাইনিং টেবিল দুইটাই সাজিয়ে। আমার মাথা নষ্ট হয়ে গেল আজকে, মানে আমি তো ভাই ভাই আসি না এমন কিছু দেখবো ভাই। আপনি আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা, কোরমা ডিশ খুঁজে বেড়ায় সবাই, কোথায় রে কোরমা ডিশ? এই যে দেখেন কোরমা ডিশ, অনেকের টেনশন, এই যে দেখেন, ঠিক আছে, এই দেখেন চমৎকার কোরমা ডিশ ভাই। ওই যে টুংটাং করে বাড়ি দিয়ে দেখেন, কিচ্ছু হবে না, এগুলো কিচ্ছু হবে না, এগুলো পোর্সলিন সিরামিক্স যেটাকে বলা হয়, পোর্সলাইন। আচ্ছা, যেটা আপনার সিরামিক্স এর চেয়ে উন্নত মানের, ওকে ওকে, বোন চায়না সিরামিক্স, বোন চায়না। আজকে যে ডিনারটা আমরা দেখাচ্ছি এই ডিনারের নাম হচ্ছে কি? স্বর্ণকমল ডিনার সেট। স্বর্ণকমল ডিনার সেট, এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার গোল্ড প্লেটিং করা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্বর্ণকমল ডিনার সেট এটা, ওকে দেখেন, এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে, আমি একটু বলে দেই। আচ্ছা, মানে এরকম 138 পিসের আরো ডিজাইন আছে, সম্পূর্ণ ডিনার সেট 138 পিসের, 138 পিস ঠিক আছে টোটাল। এটা সাজিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনার কোনো জিনিস কিনতে হবে না। দেখেন আমি একটু ডিনার সেট নিলে আমি মোটামুটি অনেক হাত দূরে চলে আসছি ভাই, এরপরও না আপনার পুরো ডিসপ্লেটা আমি কভার করতে পারিনি। আমাকে দেখা যায়, আমি তো কালো মানুষ না, আপনি ওই যে ওই ডিনারটার সাথে হারিয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানের সাথে আপনার একটা ম্যাচিং আছে, সমস্যা নাই, আপনারা না দেখলেও পেছনে কালো গোলাপ দেখা যায়। এটার মধ্যে আরো দুইটা কালার আছে। আচ্ছা, সিরামিক্সের মধ্যে আরো দুইটা কালার আছে, আমি একটু কালারটা কম্বিনেশন করে দেই। এই আচ্ছা, এই পাশে একটু চলে আসি, একটু দেখাই, একটু সামনে এসে দেখাই দিই। এই যে হচ্ছে, আমি হাতে নিয়ে দেখাই, এটা 138 পিস হবে, এটা 138 পিস হবে। আর এই পাশেও কিন্তু দেখেন আছে কোরমা ডিশ, যেটা কিন্তু অনেকেই দিতে চায় না। আসেন ভিতরে, চলে আসেন, আর এই পাশ দিয়ে যদি একে একে থাকবে সব দেখিয়ে দিব, আপনি খালি ডিজাইনটা দেখান। আচ্ছা, এই হচ্ছে একটা ডিজাইন, এই একটা ডিজাইন, ওকে ভাই, এটা সিলভার গোল্ড, সিলভার গোল্ড, হ্যাঁ সিলভার গোল্ড, এটা হবে 138 পিস। আজকে দিয়ে দেবো, আজকে যারাই না কিনবে তারাই মিস করবে, আমি সব যারা না দেখবে তারাও মিস করবে। আসলে আজকে কেনা লাগবে না, আগে দেখেন, আগে দেখেন, আমি বলবো না কিনতে হবে, ইয়েস আগে দেখেন। আর ভিউয়ার্স ভুলে যাবেন না, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই যে স্পেশাল, আমি একটু হাতে নিয়ে দেখাই ভাই, দোতলা গোল্ডেন বাড়ি, এই যে দেখেন, ঠিক আছে, যেটা এরশাদ শিকদারের গোল্ড, স্বর্ণকমল বাড়ি, স্বর্ণকমল, হ্যাঁ এরশাদ শিকদারের স্বর্ণকমল বাড়ি, চমৎকার। হ্যাঁ, আমরা ইচ্ছাতে বড় পর্যায়ে চলে যাই, তাজমহল বলে দিই, তাজমহল ঠিক আছে। এই পাশে ওভাল রাইস ডিশটা দেখেন কত বড়, রোস্ট মিনিমাম 20টা দেওয়া যাবে, ভাইয়ের মনে হয় জামাইয়ের সাথে লোক এবার 3 জন 4 জন ভাই, 4 জন, হ্যাঁ 4 জনের জন্য তুই এতটুকু আপ পাইব। আচ্ছা, যদি 20 জন আসতো তাহলে ভরে রাখতাম, আরো ভরে রাখতাম, ঠিক আছে। আচ্ছা,
কি থাকতেছে একটু বলেন। উঠানোর জন্য চিমটা, চিমটা আছে, এটা গোল্ড কালার, গোল্ড কালার, ঠিক আছে, স্বর্ণ কমলের সাথে স্বর্ণের রং। এরপর দেখাও ভাই লাইলি মজলুর প্রেম, লাইলি মজলুর প্রেম আপনি তো জানেনই না, এই পাশে, ও আচ্ছা এই পাশেও আছে, ওরে বাবা রে বাবা। এই যে দেখেন লাইলি মজনুর প্রেম না, হ্যাঁ একটু ঘুরায় দেখেন পুরোটা, এটা হবে 138 পিস, এটার মধ্যে হবে পাঁচটা কালার হবে, পাঁচটা কালার হবে, হ্যাঁ এই যে একটু দূর থেকে দেখেন, ওকে সমস্যা নাই আমার মোবাইল চলে দেব, দেখছেন, হ্যাঁ এটা হলো একটা কালার, এইটা একটা কালার, পুরো তাজা গোলাপ, ইয়েস। আচ্ছা এরপর লিওনার মেসির ফুটবল, লিওনার মেসির ফুটবল, এটাকে বলা হয় বল প্রিন্ট, বল প্রিন্ট, হ্যাঁ এই হলো একটা, ওকে। আচ্ছা এরপর আলপনা, আলপনা, হ্যাঁ এই হলো একটা, এই যে দেখেন, ঠিক আছে শিল্পীর তুলিতে আঁকা নাকি, ওই যে একটা তিন গোলাপ, তিন গোলাপ, মনে হবে যে আপনি বাগানে বসে আছেন, ওকে ঠিক আছে সব ফিল, এই টোটাল হলো পাঁচটা কালার, এটাকে বলা হয় লাইলি মজলুর প্রেম, ডিনারসে দিয়েছি নাম, আচ্ছা ঠিক আছে। এই পাঁচটা কালার থেকে যেটাই নিতে চান নিতে পারবেন, সবটি অ্যাভেলেবেল আছে, ওকে ঠিক আছে। আচ্ছা আমাদের স্বর্ণকমলে কয়টা পিস আছে, কি কি আছে সেটা বলি, অবশ্যই বলবো, কিন্তু ভিউয়ারদেরকে আগে জিজ্ঞেস করেন যে এটার প্রাইস কত হতে পারে, সবাই একটু বলেন কমেন্ট করে। এখন থেকে একটা কুইজ, কুইজটা হচ্ছে পাঁচ মিনিটের জন্য স্বর্ণ কমলের এই 138 পিস, টাইম দিলাম কেন, আমি সবগুলো পিস কত পিস আছে সেটা বলে দিব, এর মধ্যে আপনারা কমেন্ট করতে থাকবেন। আচ্ছা এই 138 পিসের দাম কত হতে পারে, একজন ভাগ্যবানকে গিফট করবেন কিছু, হ্যাঁ যার সাথে আমার দামের সাথে মিলে যাবে তাকে এটা গিফট করা হবে, এটা গিফট করা হবে, ওকে যার সাথে দামে মিলে যাবে সেও কিন্তু এই ফুড ট্রেটা একদম ফ্রি পেয়ে যাবেন, এবং যে সর্বোচ্চ শেয়ার করবে তাকেও এটা গিফট করা। আচ্ছা তাহলে দাম আপনারাই গেস করা শুরু করেন, 138 পিসের এই জামাই বরণ ডালা কত টাকা হতে পারে, ওকে ভিউয়ার্স আপনারা সবাই বলে ভাই আপনি খেতে বসছেন, মেহমান আসছে, হ্যাঁ শুট করে কারেন্ট চলে গেল, তখন কি করবেন, কারেন্ট চলে গেল তখন ওই যে হাত পাখা নিয়া আমার দুই পাশে দুই শালিকারে দাঁড় করায় দিব, এর দরকার নেই, কারেন্ট ছাড়া ফ্যান চালাবেন, এই যে ওকে, ও আপনার কাছে ডিজিটাল শালিকা আছে, হ্যাঁ চার্জার ফ্যান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে দুইটা কালার ভেনেশন আছে এখানে, কমলা কালার হোয়াইট কালার দুইটাই ছেড়ে রাখছি আমি, ওকে ঠিক আছে। আমি বুদ্ধি দিছিলাম মান্দাত আমলের বুদ্ধি যে দুই শালি দাঁড়ায় দিব পাশে বাতাস করতে থাকবে, ঠিক আছে এটা এই ডিনার সেটের সাথে না, কারণ প্রয়োজন হয় যে না আমার একটা চার্জার ফ্যান লাগবে সেই ক্ষেত্রে দেখানো, ওকে 138 পিসের ডিনারের সাথে কিন্তু ফ্যানের সম্পর্ক নাই, তবে যারা এরকম ফ্যান কিনতে চান তারা কিন্তু কিনতে পারবেন, টিআর স্টোর থেকে এই ফ্যানও অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। আপনার প্রাইস কত, প্রাইসে দিব 2023 সালের লেটেস্ট প্রাইস, ওকে এটা সর্বনিম্ন প্রাইস ওটাই দিব। আচ্ছা তাহলে যারা এই 138 পিসের দাম এখনো বলেন নাই বলেন, বললে কিন্তু খেলা আছে, এই যে চমৎকার এই ফুড ট্রেড একদম ফ্রি, হ্যাঁ পিস কাউন্ট করি এবার কালারগুলো দেখার একটু, এই একটা কালার ইয়েস অ্যাভেলেবেল আছে, এই একটা গোল্ড সিলভার গোল্ড এটাও অ্যাভেলেবেল আছে, এই দুইটা অ্যাভেলেবেল আছে, স্ক্রিনশট দিয়ে রাখবেন যারাই অর্ডার করবেন, ওকে। আচ্ছা এরপর আমি এখন পিসগুলো বলে দিচ্ছি, এর ফাঁকে আপনারা কমেন্টটা করে ফেলেন, আচ্ছা ঠিক আছে। প্রথমত আমি শুরু করব এখান থেকে, ফুল প্লেট যেটা রাইসের প্লেট যেটাকে বলা হয় বিরিয়ানি প্লেট, ইয়েস ঠিক আছে, এটা থাকবে 12 পিস, 12 পিস, হ্যাঁ 12 পিস থাকবে বিরিয়ানি প্লেট, এটার সাইডেও দেখেন রাউন্ড গোল গোল বর্ডার দেওয়া আছে, আর এটা কিন্তু প্লেন সাদা না, দেখেন এখানেও কিন্তু শিল্পীর তুলিতে আঁকা সেই সুন্দর রং এখানে রয়েছে, হ্যাঁ ওকে। 138 পিস, দাম বেশি বেশি করে বলতে হবে, কত টাকা হতে পারে বলেন, যার সাথে মিলে যাবে তাকে এটা গিফট, একদম গিফট, এই যে এটা 12 পিস ফুল প্লেট এটা পেয়ে যাচ্ছেন 12টা, ওকে। আচ্ছা এরপর আসেন ডাল ভাতের প্লেট, ডাল ভাতের প্লেট, হ্যাঁ এটা থাকবে 6টা, হ্যাঁ 6টা থাকবে, ওকে হ্যাঁ। এরপর আসেন এই যে রাইসের ডিশ, রাউন্ড রাইস ডিশ, হ্যাঁ রাউন্ড রাইস ডিশ দুইটা থাকবে, দুইটা থাকবে, হ্যাঁ দুইটা থাকবে, দুই পাশে এই পাশে একটা রাউন্ড রাইস ডিশ, ওই পাশে একটা রাউন্ড চলে যায়, এই পাশে আরেকটা রাউন্ড রাইস ডিশ, আচ্ছা দুইটা থাকবে এটা, ওকে। আচ্ছা রোস্টের জন্য এটা থাকবে একটা ওভাল, ওভালটা ওভাল শেপের যেটা ডিশ, এটা থাকবে একটা, ওকে। আচ্ছা এই যে কারি রাখছে এখানে, ঠিক আছে এই কারি বোল থাকবে তিনটা, এই যে দেখেন এই পাশে মুরগির কারি রাখছে ভাই, আপনি কারি তিনটা রাখলেন, একটা খাসি একটা গরু একটা মুরগি, দেখেন ভাই কিন্তু কারি রাইখা দিছে, রাখছি আমি জাস্ট দেখানোর জন্য, ওকে ওকে ঠিক আছে। এই কারি বাটি থাকবে তিনটা, তিনটা, আচ্ছা মিডিয়াম কারি বাটি থাকবে দুইটা, মিডিয়াম কারি বাটি, হ্যাঁ এটা কেন বলতেছি আমি ভিউয়ারদেরকে আরেকটু বলে দেই, আপনারা শেয়ার করে আপনার ফেসবুকে ওয়ালে রেখে দেন, দেখা গেছে আপনি জিনিসটা কিনলেন, এখন আমি মুখে বললাম আপনার খেয়াল নাই, আমি এক পিস কমও দিতে পারি, মিস্টেক হইতেই পারে, পিস কম রাখতে কম দিতে পারি ভিউয়ারদেরকে, এই জন্য বললাম আপনি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দেন, ওকে। আপনি যখন প্রোডাক্টটা কিনবেন
আপনি বাসায় নেওয়ার পরে যখন খুলবেন আপনার ভিডিওটা থেকে আপনার যে ভয়েস গুলো বলছি আমি এটা তো রেকর্ড করা থাকবে সেগুলো মিলিয়ে আপনি নেবেন। ওকে ঠিক আছে ঠিক আছে। এই মিডিয়াম কারিবাটি থাকবে আপনার তিন দুই পিস দুই পিস ঠিক আছে। সিরিয়াল কারিবাটি আছে এরপর একবার সিরিয়াল কারিবাটি যেটা ওকে ঠিক আছে এটা থাকবে হলো আপনার বারো পিস বারো পিস সিরিয়াল কারিবাটি জনপতি একটা করে মাছের মাথা দিয়ে দেন মাছের মাথা দিয়ে দেন মাছের আলু ভর্তা যা মন চায় আপনার যত ধরনের ভর্তা তরকারি যা আছে সব সাজায় দেন। ওকে ঠিক আছে ঠিক আছে। শাক সবজি যা আছে সব সাজায় দেন সব সাজিয়ে দিতে পারেন এটা থাকবে বারোটা ওকে ঠিক আছে। তারপরে থাকবে আপনার এই যে সুপের চামচ সুপ চামচ হ্যাঁ এটা থাকবে বারোটা ওকে ঠিক আছে। অনেকেই কিন্তু এই জায়গায় দিয়ে দেয় কি জানেন স্টিলের চামচ আছে দিচ্ছি যেটার সাথে যেটা মানায় সেটাই দিতে হবে ঠিক আছে। এখন আমি গোল্ডেন জিনিস দেখাইছি গোল্ডেনের সাথে যদি আমি এই সিলভারের চামচ আর সিলভারের এগুলো দিয়ে মিলবে মিলবে একদমই মিলে না আচ্ছা আমি মিলিয়ে দিচ্ছি একদম। যেহেতু একটা ডিনার সেট কিনবেন কস্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করেন ওকে ঠিক আছে। এই যে কাপ অ্যান্ড ক্রিজ ওকে এটা থাকবে বারো পিস এটা থাকবে বারো পিস। ভাই চাটা যখন দিবেন আপনিই দেখেন মনে করেন আপনার হাতে দিলাম আপনার কাছে কি মনে হচ্ছে বলতো দেন না হাতে দেন না দেন অফ কি সুন্দর দেখেন ভাই বিক্রির জন্য বলছি না না মানে একটু দেখেন না আপনার সব সময় কিনতে হবে জাস্ট লুকটা দেখেন আপনার লুকটা দেখেন আমি বলবো দেখেন কিনতে হবে না ওকে ঠিক আছে দেখেন যদি কারো পছন্দ হয়েই যায় চব্বিশ ঘন্টার জন্য একটা অফার থাকবে আচ্ছা ঠিক আছে। বত্রিশ পিসের ভিতরে কিছু আছে কিনা আপনার কাছে অনেকে জিজ্ঞাসা করতেছে লাইভে এই যে এখানে বত্রিশ পিস আছে এই যে দেখেন চিমিয়া এটার বত্রিশ পিস আছে এই যে ট্রান্সপারেন্ট যেগুলো আছে হ্যাঁ এটার বত্রিশ পিস আছে এটার বত্রিশ পিস আছে আপনারা কল দিবেন এটার বত্রিশ পিস আছে হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপ ইমুন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমুন তো নক দেন তাহলে হবে ওকে নেক্সট আইটেম ঠিক আছে। আচ্ছা এরপর কারিবাটি তো বললাম বারোটা হ্যাঁ চামিজ বলছি বারোটা ঠিক আছে কাপ্রিজ বলছি বারোটা হ্যাঁ হাফ নাস্তা প্লেট নাস্তার প্লেট এই যে দেখেন নাস্তার প্লেট হ্যাঁ এটা থাকবে বারোটা একটা নিলামে হ্যাঁ এটা থাকবে বারোটা আচ্ছা ঠিক আছে। এরপর থাকবে কি জানেন এই যে আপনার ফিন্নি বাটি এই যে এই যে এটা থাকবে হলো আপনার ছয় পিস ছয় পিস হ্যাঁ ফিন্নি খাবেন কি দিয়ে চামিজ তো লাগবে হ্যাঁ এই যে চামিজ থাকবে স্বর্ণ গোল্ড চামিজ স্বর্ণ কমল গোল্ড চামিজ এটা থাকবে ছয় পিস আচ্ছা মিষ্টি দিছেন মিষ্টি খাবেন কিসে কাটা চামিজ মিষ্টির জন্য কাটা চামিজ থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে। এটার সাথে সেট আপ করে দিয়েছি একবারে আচ্ছা আচ্ছা ফ্রুট দিয়েছি ফ্রুট কাটার সেট থাকবে একটা ফ্রুট কাটার হ্যাঁ হাঁসের সেট এই যে দেখেন এটা কিন্তু সাত পিস এই যে দেখেন কাটা হলো ছয় পিস আর স্টার হলো এক পিস কি চমৎকার ভাই সাত পিস আলাদা করে এটি বেচেন না 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 এগুলো আলাদা করে বিক্রি করি ওকে কি সুন্দর ওকে আচ্ছা এটা হলো সাত পিস এরপরে টি ফ্রুট এই যে ওকে টি চামচ টি চামচ হ্যাঁ এটা হলো সাত পিস আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আসেন টিপট টিপট এই যে টিপট একটা ওকে টিপট একটা থাকবে মিল্কপট একটা এই যে হচ্ছে মিল্কপট দেখেন সুগার পট একটা সুগার পট আছে একটা দেখেন ঠিক আছে ওকে এ হলো টোটাল সিরামিক্স সিরামিক্স এর আইটেম হ্যাঁ ফ্রুট স্ট্যান্ড একটা ফ্রুট স্ট্যান্ড একটা আচ্ছা যেটা শেয়ারকারীর জন্য আর কমেন্টস যে সঠিক করতে পারবে তার জন্য আমি পিসগুলো শেষ করি তারপর অফ হয়ে যাবে দাম বলা শেষ ওকে ঠিক আছে এটা একটা ঠিক আছে আচ্ছা এরপর রাইসের চামচ দুইটা দুইটা রাইস দিস দুইটা চামচ ওকে ঠিক আছে একটা ডাল বাড়ার জন্য ডালের চামচ ডালের চামচ ঠিক আছে একটা দুইটা কারি চামচ দুইটা ওকে এরপর আসেন টিস্যু বক্স টিস্যু বক্স খাবেন মুখ মুছতে হবে না হ্যাঁ অবশ্যই ঠিক আছে মুছার জন্য হাত মুছার জন্য ওকে ওকে একটা টিস্যু বক্স আচ্ছা ঠিক আছে তারপরে এই যে সালাদ থাকবে সালাদের বাটি ওরে বাবা আপনি সালাদ দেন এই কারি বাটির মধ্যে সালাদটা সব দিতে পারবেন ঠিক আছে। আচ্ছা এরপর থাকবে হলো আপনার এই কোরমা ডিশ কোরমা ডিশ ঠিক আছে জামাইয়ের জন্য কোনো স্পেশাল ডিশ হ্যাঁ এটা হলো স্পেশাল ডিশ সেটা এটা চলে যাবে হ্যাঁ এই কোরমা ডিশটা থাকবে ওকে ঠিক আছে। এই ঢাকনা কিন্তু পিস ধরা হবে না না ঢাকনা ফ্রি ইন্টারন্যাশনাল কাউন্ট হিসেবে এইটা তো ধরে অনেকে পিস ধরা হয় এগুলো ওই যে লাইলি মজনুর ভিতরে ধরা হবে আচ্ছা ঢাকনা এক পিস কিন্তু এটা ধরা হবে না ঢাকনা এক পিস ধরা হবে না ওকে ঠিক আছে ঠিক আছে এটা এক পিস তারপরে পানি খাবেন কিসে জগ খালি ভাতই খাবেন পানি তো খাওয়া লাগবে পানি খাবেন না পানি তো খাইতে হইব এই যে ক্রিস্টাল গ্লাস এটা ক্রিস্টাল ক্রিস্টাল গ্লাস ওয়াও অনেকে নাসির কোম্পানির গ্লাস দিয়ে মানে ক্রিস্টাল ক্রিস্টাল গোল্ডের সাথে গোল্ড হ্যাঁ চমৎকার এই নাসির কোম্পানির না চকচক করতেছে কোম্পানিটা দেখাই দিব নাকি চাইনিজ রিং পল ওকে এটা থাকবে ছয়টা ছয়টা শুধু যদি ছয়টা গ্লাসও কিনেন হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শুধু ছয়টা গ্লাসের দাম এখানে গ্লাস স্ট্যান্ড আছে দেখা যাইতেছে আচ্ছা এরপর জগটা জগ এই জগটার দাম আছে বারোশো টাকা ওয়াও টোটাল যদি কেউ জগ সেট আলাদা কিনতে যায় সাতত্রিশশো টাকা প্রাইস একটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ওকে এরপর গ্লাস রাখবেন কিসে যখন আপনি এখানে আপ্যায়নটা করলেন এখানে একটা এখানে একটা সবার সামনে একটা একটা করে দিলেন দিলেন
খাওয়া দাওয়া শেষ, কিভাবে করবেন? এটা উঠিয়ে ফেলবেন, এই টেবিলে এখানে রেখে দিবেন, দেখেন পানিটা নিচে ঝরবে, ঠিক আছে? এই স্টার নিচে কিন্তু পানি ঝরে পড়ার একটাই আছে, হ্যাঁ ট্রে আছে, এই হলো টোটাল। একটু ধরে উঠানো যায় না, এটা একটু হাতে নিয়ে উঠায় দেখেন, দেখেন কি সুন্দর। আজকে ডিসপ্লেতে পরিশ্রম গেছে, বুঝাই যাইতেছে ভাই, পরিশ্রম না, জাস্ট আমার ভিউয়ারদেরকে দেখানো, দেখাইলাম যে একটা চমৎকার জিনিস দেখাই দিলাম, এখন সবাই নকল করুক, দেখেও শান্তি, সবাই এখন নকল করুক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুড, ভেরি গুড ভাই। এইজন্য নিত্য নতুন কিছু দেখাইলাম ভিউয়ারদেরকে, কেউ একজন শুরু করে ভাই, এরপরে সবাই পথে, সবাই এই পথেই চলবে, ইয়েস, ঠিক আছে, ওকে। এই হলো টোটাল আপনাকে যেগুলো দেখাইছি, হ্যাঁ হ্যাঁ, এই হলো টোটাল 138 পিস, 138 পিস, এই হলো ফুল ডিনার সেট। আজকে বলবো না না কিনলেই মিস, আজকে বলবো না দেখলেই মিস, হ্যাঁ অবশ্যই। এই হলো 138 পিস, ওকে ঠিক আছে। আর এগুলো খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ এখন কি করবেন, এভাবে রেখে দিবেন? এরপর আসেন ভাই, আরো আছে ভাই, কি বলবো ভাই, হ্যাঁ এখন মনে করেন আপনি সিলভার কালার নিছেন, হ্যাঁ সিলভারের সাথে কি গোল্ডেন যাবে? তখন তো সিলভার লাগবে, আচ্ছা এই জন্য রাখছি, সিলভারের সাথে সিলভার চিন্তা যাবে, ওকে, সিলভারের সাথে সিলভার চামিজ যাবে, চামিজ যাবে, ওকে। যা যা দেখতেছেন শুধু এটা বাদ দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা এটাই হবে, এই কালারই হবে, এছাড়া এইটার আর অপরিবর্তিত কিছু হয় না, হবে না। এখানে যা দেখতেছেন সিরামিকের জিনিসটা কাল চেঞ্জ হবে, আরেকটা আঙ্গুর ছিড়ে খাই, আচ্ছা খান সমস্যা নাই। এই যে এই গোল্ডেন কালার এটা বাদ যাবে, হুম ঠিক আছে, আর গ্লাস সিস্টেমটা বাদ যাবে, ওকে। আপনি গ্লাসও সাদা নিতে পারবেন, সিলভার ম্যাচিং চলে আসবে, গ্লাসও আছে দেখেন, সাদা জক্সেরও আছে, আর 1400-1500 টাকা ডেলিভারি খরচ আসবে, হোম ডেলিভারি, আর কুরিয়ার নিলে 1000 টাকা খরচ আসবে, আচ্ছা ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে যারা শেয়ার করবে এবং অর্ডার করবে, হ্যাঁ তাদেরকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে, 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে একদম ফ্রি। এখন কথায় আসেন ভাই, আমার হঠাৎ করে দেখলাম, আমিই দেখলাম, হ্যাঁ আমার পকেটে টাকা নাই, আমার কেনার খুব ইচ্ছা, পছন্দ হয়েছে, মন আগ্রহ জাগছে, হ্যাঁ এখন কি করব, ওয়ালে রেখে দিয়েছি পরবর্তীতে কিনবো, কিন্তু আপনি অফার দিচ্ছেন 24 ঘন্টা, আসলে তা না, আচ্ছা আমি 24 ঘন্টার জন্য ডেলিভারি ফ্রি করে দিব, হ্যাঁ আর যে অফার যে প্রাইসটা থাকবে সেটা থাকবে 7 দিনের অফার দিলাম, 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনারা কিনবেন, মানে এই অফার প্রাইসিংটা থাকবে কিন্তু 7 দিন। আজকে দেখছেন আপনার নিতে হবে না, আপনি 7 দিন চিন্তা ভাবনা করে তারপর নেন, ওকে ঠিক আছে। এবার প্রাইস, ডাইনিং টেবিল কিংবা টি টেবিল, কমেন্ট হইছে শেষ করে দেই, আচ্ছা কমেন্ট অনেক আসছে, কিছু কমেন্ট আপনারা শোনাবো, না না দাম শোনার দরকার, তাহলে মিলে যাবে তো, আচ্ছা তাহলে বলেন, তাহলে আমি তো বুঝলে বুঝতে, তাহলে আপনি তো পোল্টি মারতে পারেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বলেন, ঠিক আছে এখন আর কমেন্ট করলে হবে না, ওকে ঠিক আছে, প্রাইসের কমেন্ট করলে হবে না, আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল 55,000 টাকা, ওকে কত 50,000 দিলে হবে, জামাই বিয়া করা বাদ দিয়ে উল্টা যাইবো গা, কেন ভাই এত টাকা ডিনারের কথা শুনলে, কমাই দিতে হবে ভাই, আচ্ছা 45, না রফিক ভাই হইতাছে না, এবং প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কিন্তু টাকা কামায়, তাদের কষ্টের টাকার শ্রেষ্ঠ বাজার দিব আজকে, ওকে বলেন কত, এখন আমি বলার আগে বলতেছি এইখান থেকে শুরু করে, হ্যাঁ আপনি যে টেবিলে যা সাজাইছি, আচ্ছা কুরিয়ারে ভাঙলে কার, আমি বলি আগে এটা একটু বলে দিচ্ছি, আচ্ছা আচ্ছা এই যে এখানে যা সাজিয়েছি, হুম ঠিক আছে সম্পূর্ণ আপনার, ওকে ঠিক আছে, শুধু টেবিলটা আমার, আচ্ছা আর ফলগুলা খাওয়াগুলো আমার, খাবারগুলো আমার, আচ্ছা ঠিক আছে আগে বলে দিই, ওকে ওকে, আচ্ছা যদি কুরিয়ারে ভেঙে যায়, হ্যাঁ আপনি এখন নিয়েছেন বাসায় যাবেন, বাসায় গিয়ে প্রোডাক্টটা খুলবার সময় ভিডিও করে খুলবেন, হ্যাঁ হ্যাঁ ভিডিও করে খুলবেন, যদি প্রোডাক্ট কুরিয়ারে ভাঙতে পারে, বাড়ি খেতে পারে, ধাক্কা খেতে পারে, যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমি আপনাকে 10টা বাংলা 10টাই রিটার্ন করে দিব, ওকে ধন্যবাদ, 2টা বাংলা 2টাই রিটার্ন করে দিব, ধন্যবাদ, আপনার টেনশন নাই। টিআর স্টোর আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায়, দোকান নম্বর 76 ওনাদের শোরুম, আর আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় প্রতিষ্ঠান ভাই, অবশ্যই ছোটখাটো ব্যবসা নিয়ে বাদ, টিআর স্টোর কিন্তু 2টা,
ওকে অনলাইন এটা আমি অনলাইন দোকানেও রাখছিলাম টিয়ার স্টোর রাখছিলাম এখন আমি একটা আমি ব্যবহার করব ওকে আমার একটু টিয়ার স্টোরটা দেখাই দেন এই যে এই পাশে দেখেন এটা কিন্তু টিয়ার স্টোর আপনারা যারা দেখতে পাচ্ছেন ওই পাশে ইলেকট্রিক আইটেম আর এই পাশে হচ্ছে ডিনার সেট সব ডিনার সেট ওকে গুড ঠিক আছে প্রাইস ভাই প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি কমেন্ট আর করবেন না প্রাইজের জন্য ওকে একেবারে রিজনেবল প্রাইস অফার প্রাইস মাত্র 28500 টাকা 28500 টাকা হ্যাঁ বিকাশ নাম্বার আছে যেখানে এই যে দেখেন এই নাম্বারে বিকাশ লাস্টের 93 যেটা 01927253393 প্রথম অ্যাডভান্স কত করতে হবে এটা ঢাকার বাইরে হলে 5000 অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 3000 ডোন্ট মাইন্ড অনেকে 5000 থাকে না অনেক সময় বিকাশে 3000 অ্যাডভান্স করলে হবে ওকে তো 138 পিসের এই জামাই বরণ ডালা যেটা নাম হচ্ছে স্বর্ণ কমল হ্যাঁ নিতে হলে 24 ঘন্টার পর যারা অর্ডার করবেন 7 দিনের জন্য তাদেরকে এই প্রাইসে থাকবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ঢাকার বাইরে নিলে 1400 টাকা ডেলিভারি চার্জ আর হোম ডেলিভারি আর কুরিয়ারের মাধ্যমে নিলে 1000 টাকা ডেলিভারি চার্জ আসবে ওকে সরাসরি আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের মধ্যে যদি নেন হ্যাঁ যেখানে নেবেন 1000 টাকা ডেলিভারি চার্জ আসবে ওকে কয় দিনের মধ্যে পাবো ইব্রাহিম ভাই বলতেছে কনফার্ম করলে ঢাকার ভিতরে উনি কি ঢাকার বাইরে না ঢাকার ভিতরে এটা জানি না আপনি দুটেই বলুন আচ্ছা ঢাকার ভিতরে হলে আজকে সম্ভব না এখন ডেলিভারি ম্যান নাই কালকে পাঠিয়ে দিব ওকে ঠিক আছে আর ঢাকার বাইরে হলে আজকে বুকিং করে দিব 2-3 দিন সময় লাগবে ওকে ওকে হোম ডেলিভারিতে আচ্ছা আর কুরিয়ারে তো 2-3 দিন আচ্ছা তো ভিউয়ার্স যারা চমৎকার 138 পিসের জামাই বরণ ডালা আর যেটার নাম স্বর্ণ কমল আর নিতে চাচ্ছে কথা বলছিলাম ভাইজান এটার মধ্যে যদি কেউ ফ্যানটা নিতে চান নিতে চায় একবার করে যে ভাই আর ফ্যান নাই বাসায় নাই লাগবে তাদের জন্য একে 2023 সালের লেটেস্ট আপডেট প্রাইস দিব ওকে কত মাত্র 18 ইঞ্চি সাইজ ডিফেন্ডার ফ্যান 12 ভোল্টের ব্যাটারি স্ট্যান্ড ফ্যান ছোট বড় করা যায় হ্যাঁ ডিটেইলসটাকে বলে দেই ডিটেইলস এই যে একটু সামনে এনে দেই এবার ডিটেইলস বলেন ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একেবারে লেটেস্ট দাম মাত্র 7300 টাকা 7300 500 না 300 ওকে যার যেটা লাগবে ফোন দিয়ে নিতে পারেন তো রফিক ভাই এটার সাথে কিন্তু ডিনার সাথে কিন্তু কালেকশন ওই যে ব্ল্যাক ডায়মন্ডের দামটা বলতে একজন জানে আমি সব বলে দিব ওকে এটা বললাম না এরপর যারা আছে সিলভার কালারটা নেবে ওকে ঠিক আছে সিলভারের দাম কি আলাদা হ্যাঁ ওকে বলেন ভাই আপনাকে ঠকায় আমার লাভ নাই আচ্ছা যেটা যে প্রাইস দিছে কোম্পানি আমি আপনাকে ওই প্রাইসটাই দিব ওকে ঠিক আছে বলেন সিলভারটা নিলে 1000 টাকা কমবে 27500 এটা থেকে 1000 টাকা দাম কম আচ্ছা ঠিক আছে 27500 টাকা প্রাইস পড়বে ওকে আচ্ছা যারা একেবারে সিলভারটা চাচ্ছেন সাদাটা হ্যাঁ ঠিক আছে এই যে এটা কিন্তু বিগত দিন 80 পিসের ডিনার সেটে অ্যাড করেছেন আপনি আচ্ছা আচ্ছা এখন করতেছি 138 পিস ওকে এটা কত আসবে ঠিক আছে এটা প্রাইস পড়বে 26500 টাকা 26500 টাকা 26500 স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে 26500 28500 টাকা আচ্ছা এরপর যেটা আছে এই যে রহিম রূপবান নাকি বললেন না লাইলি মজনুর প্রেম আচ্ছা পাঁচটা কালার अवेलेबल আছে পাঁচটা কালার হ্যাঁ ঠিক আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ওই একটা কালার স্ক্রিনশট দিয়ে রাখেন পাঁচটা কালারের মধ্যে যেটাই নেন দাম ফিক্সড একদম এক রেট 28500 28500 ডেলিভারি চার্জ 24 ঘন্টার জন্য ফ্রি ওকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা ফ্রি আচ্ছা ঠিক আছে কমেন্টকারী হইছে ভাই কেউ কমেন্ট কারোর সাথে মিলে নাই ভাই এত কম কেউ অনেকে 55-45 এরকম প্রাইস বলছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক উনি যে কষ্ট করছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা শেয়ার করেন হয়তো আপনার ভাগ্যে এটা থাকতে পারে ওকে তো ভিউয়ার্স যারা ডিনারগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন কালো মানে হ্যাঁ আমি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ওকে রফিক ভাই ডিনার সে একটু সামনে থেকে দেখেন ওকে এই যে দেখেন গোলাপগুলারে দেখেন কত ভাই এটার 138 পিস এটাও 138 পিস থাকবে আচ্ছা ঠিক আছে এটা থাকবে 32500 32500 টাকা ওকে তো যারা ডিনারগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমরা একটা ক্লোজ ভিউ দেখায় দেন আমরা একটু দেখাই দিই দেখেন এই যে জোস একটা ভিউ দেখাত ওফ এই জায়গায় একদম ক্যামেরাটা এসে আটকে যায় আবার এদিকে দেখেন জোস তো যারা চমৎকারী ডিনার নিতে চান চলে আসবেন টিআর স্টোরে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ